আপাতত বসেন চুপচাপ চুপচাপ অন্যায় বিরুদ্ধে লড়ছি লড়বো দুর্গাপুরে আপাতত বসনের বিরুদ্ধে লড়ছি লড়বো। শনিবার রাতে দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোডে মৃত পশুর দেহ ফেলাকে কেন্দ্র করে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দিনের পর দিন বছরের পর বছর ধরে ওই এলাকায় বহিরাগতরা মৃত পশুর দেহ ফেলে যাচ্ছে। এই বিষয় বহুবার জানানো সত্ত্বেও হুঁশ নেই প্রশাসনের। দিনের পর দিন মৃত পশুর পচা দুর্গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়দের। পথ অবরোধ চলাকালীন এই এলাকা দিয়ে যাওয়ার সময় অবরোধকারীদের সামনে পড়েন দুর্গাপুর পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। তার সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা, এতেই থেমে থাকেনি অবরোধকারীরা, চলতে থাকে অবরোধ। স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রশাসনকে জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি, তাই তারা এই অবরোধে সামিল হয়েছেন। কেন যা রাস্তায় গরু খাটাল জন্য সব রাস্তায় পুকুর প্রচুর খাটাল আছে, যেখানে গরু মারার যে দু চারশো টাকা দিয়ে সে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা সামনের বস্তিতে বাস করি, আমরা থাকতে পারি না। আমাদের কি, আমরা গরিব মানুষ, দশটা চক্ষু ঘরে ঢুকে যায়। আরও যে পাবলিক আতাযাতা করে তাদের কত সুবিধা হয়, ছোটো ছোটো বাচ্চা আছে, গোবর করে আছে, থাকতে পারে না, অসুখ আছে, কেউ দেখে না। পুলিশ কতবার এলো গেল, কিছু করল না। এই যে এতবার গরুটা পড়ে রইল, এর পচবেই, এর জন্য পচা হবে না। তার জন্য আমরা দেখো এখানে গর্ত খুলছি, এদিন এই অবরোধে সামিল হন স্থানীয় সমাজসেবী তথা বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি এবং তার সঙ্গী সাথীরা এই অবরোধে স্থানীয়দের সঙ্গে সমবেত হন। তারা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে। এই ঘটনা প্রসঙ্গে পারিজাত গঙ্গোপাধ্যায় জানায়, এই এলাকায় বেশ কিছু পিছিয়ে পড়া মানুষের বাস, আর সেখানেই দিনের পর দিন ফেলা হচ্ছে মৃত পশুর দেহ। এই ঘটনার কথা বারংবার বিভিন্ন প্রশাসনিক মহলে জানানো সত্ত্বেও কোনোরূপ সুরাহা হয়নি, তাই তারা আজ এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেন। কেউ না কেউ কিছু না কিছু ভাবে, কোনো কুকুর, কোনো শুয়োর, কোনো গরু এখানে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায়, রাস্তাটাকে একদম খারাপ করে দিয়েছে। এটাই হচ্ছে মেন করিডোর, টাউনশিপ আর প্যানাচিটির মেন করিডোর হচ্ছে এই রাস্তাটা। এত ভাইটাল রাস্তা থাকা সত্ত্বেও এর আগেও দু দুবার স্থানীয় লোকরা প্রতিরোধ করেছে, কিন্তু সেখানে কোনো সলিউশন বেরোয়নি। তো আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রাবণ মাস পেরোলো, এখানে আমাদের হিন্দুর সেন্টিমেন্ট গরু, সেই জায়গাতেই আজকে গরুগুলো ওপেন পড়ে আছে। কী করলেন আজকে? আজকে আমরা সবাই পাড়ার লোকরা মিলে আমরা রাস্তা অবরোধ করেছি। প্রশাসন আমাদের আশ্বাসন দিয়েছেন যে কাল থেকে এটা স্টেপ নেওয়া হবে। আমি বলতে চাই, এটা মুখেই বলছে প্রশাসন, ও কিছুই করবে না। এর আগে যে পৌরপিতা ছিল মৃগেন পাল, উনি বলে গেছিলেন দুটো এখানে আমরা সিকিউরিটি গার্ড দেবো, কিন্তু দেখুন আজ কাউন্সিলরও নাই, কাউন্সিলরও ভূত হয়ে গেছে, আর যাদের গার্ড তাদের ভূত হয়েই আছে। তো আমি এটাই বলতে চাইছি, আমাদের সনাতন ধর্মের উপরে যে আঘাত চলছে, যে বর্তমান সরকার বারে বারে দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি, আর আমরা পরবর্তীকালে এর বিরুদ্ধে বড় একটা আন্দোলনে নামবো। আগামী দিনে যদি না হয়, মানে সলভ না হয়, কী করবেন? আমরা বড় আন্দোলনে নামবো। আমরা যেখানে যেখানে যা স্টেপ করা, যে পুলিশ আমাদেরকে হাতে পাতে দিয়ে 15 কিলোমিটার মতো আমরা ছেড়ে দিলাম, কিন্তু এর পরে আর ছাড়বই না। সকাল থেকে আরম্ভ করবো, রাত পর্যন্ত রাস্তাটি বন্ধ করে দেবো। এরপর অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের হটাতে গেলে ক্ষোভের মুখে পড়ে পুলিশ আধিকারিকেরা। প্রায় আধ ঘন্টা ধরে এই পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে মৃত গরুটিকে কবরস্থ করা হয়। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সব কিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন।
আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা, আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য, চিন্তা নয়। আপনার শহরে রয়েছে বিইউ স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার বিইউ স্মার্ট সালন, রয়েছে স্মার্ট মিরর যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন বিইউ স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস, আর 30 মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে বিইউ স্মার্ট সালন। আমাদের ঠিকানা বিইউ স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8900145200।